দর্শক বড়দরি নিয়মিত আয়োজন আড্ডা আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলামদুল্লাহ আজকে কথা বলবো নির্বাচন প্রস্তুতি নিয়ে আমাদের মাঝে আছেন আমার ডান পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ আসে মহানগর আওয়ামী লীগ আছেন মর্জিনা পারভীন সভাপতি রাশে জেলা মহিলা আওয়ামী আছেন মনিমুল হক সাবেক সভাপতি রাশে বিশ্ববিদ্যালয় শাখা ছাতর তাদেরকে স্বাগত জানাচ্ছি যে এই নির্বাচনের বছর বলা হচ্ছে দু হাজার আঠারো সালকে এবং ইতোমধ্যে বিএনপি চারটি বিভাগীয় সমাবেশ করেছে আজকের দিনে রাজশাহীতে ছিল রাজশাহী বিভাগীয় সমাবেশ আটটি জেলা সব মানে বিএনপি জেলা সাংগঠনিক জেলা নিয়ে এবং সেই সমাবেশের তারা একটি বড় ভেনুর দাবি করেছিল ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সেখানে না দিয়ে মন পার্কে তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং তারা যে অভিযোগ করছে বারংবার তাদের সমাবেশের তারিখ ঘোষণা করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিলম্ব করা হয়েছে এবং অবশ্যই তারা সমাবেশ করলেন এবং সব সমাবেশগুলো আসলে তাদের নির্বাচন কেন্দ্রিক নির্বাচন নিয়ে বিএনপি যখন এক ধরনের প্রস্তুতির ভেতরে আছে আওয়ামী লীগের প্রস্তুতিটা কেমন বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ আলী কামাল ধন্যবাদ আসামদুল্লাহকে আমি বিএনপির সাথে তুলনামূলকভাবে কোনো কথা বলতে চাই না আমাদের দলের যে প্রস্তুতি এটা তুমি লক্ষ্য করেছ যে জননেত্রী শেখ হাসিনা মাত্র দুই মাস হবে দুই মাস দুই মাস আগে রাজশাহীতে জনসভা করে গেছেন চিটা করলেন ঠাকুর করেছেন আর আমরা বিভাগীয় সমাবেশের থেকে অনেক অনেক বেশি সমাবেশ আমরা করেছি আমাদের নাসিম ভাই আসছে এর আগে বাহাদ নাসিম আসছে অনেক নেতাই আসছে স্বপন আসছে আমরা পর্যায়ক্রমে এইগুলা কাজগুলো করেছি কিন্তু এগুলাকে আমি নির্বাচনের প্রস্তুতি মনে করি না অনেকে টকসেতে বলে এটা হলো না ওটা হলো না আমার এই করতে চাই এটা কিন্তু নির্বাচন নয় জাতির জনক আমরা শিখিয়ে গেছে যে একেবারে গ্র্যাশ রুটে আমরা যেতে হবে ক্র্যাশ রুট বলতে কি যে থানা থানার পরে ইউনিয়ন ইউনিয়নের পরের ধাপটা হলো ওয়ার্ড এবং ওয়ার্ডের পরেও আমরা গেছি ওয়ার্ডের পরে যেটা বলি যে মহল্লা কমিটি নির্বাচন ইয়ে কমিটি মানে বুথ কমিটি আমাদের দূর হয়ে গেছে আমি যদি রাশি শহরের প্রস্তুতির কথা আমাদের আমাদের বলি যে আমাদের চারটা ইয়ে থানা সাংগঠনিক থানা আমরা শেষ করেছি আমাদের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনগুলা তাদের প্রস্তুতি শেষ করেছি এবং থানাতে গিয়ে আমরা মহল্লা কমিটি শেষ করেছি মহল্লা কমিটি শেষ করার পরে পরেই আবার কেন্দ্র কমিটি কেন্দ্রে কে কে দায়িত্বে থাকবে এই কমিটিগুলা কিন্তু ইন্ডিভিজুয়াল ঠিক ওইভাবে বললে হবে না সুপারভিশন থাকবে ওয়ার্ডের সুপারভিশন থাকবে মহল্লা কমিটির কিন্তু ওইটাকে বল এগুলোকে নিয়ে কিছু এলিডস নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটিও আমরা ইতিমধ্যে করে ফেলেছি এবং এটা এরা ঠিক মতো যাচ্ছে কিনা এটার জন্য আমাদের তদারকি টিম আছে আমাদের যে চার পাঁচটা ভাইস প্রেসিডেন্ট আমরাকে এক একটা থানার দায়িত্ব দিয়ে আমরা এটা দেখাশোনা করছি যে ওখানে ঠিক মতো যাচ্ছে কিনা অতীতে আমাদের কথায় আমরা ঠাট্টা করতাম যে আমি তো করো দু টাকার টিকিট আছে কি তোমার দ্যাট ইজ যে সদস্য সংগ্রহ সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ এই কাজটাও আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আগে ছিল কি যে আমরা একটা ওয়ার্ডে তিনশোটা টিকিট দিতাম কিন্তু এবার তিনশো নয় আমরা একটা বড় খাতা বানিয়ে দিয়েছি দুই হাজারের যে ওয়ার্ড যতটুকু মানে ওইখানের স্থানীয় আগ্রহ আছে লোকজনদের যে আমিও আওয়ামী লীগের টিকিট ধারি আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আছে আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে কিন্তু আওয়ামী লীগের আবার টিকিটধারী লোকও আছে তো টিকিট কিন্তু অনেক সময় আগে দুই জেনারেলের সময় আমরা ডেডিকেটেড লোক ছাড়া আমার মন না ছাড়া অনেকে ওই টিকিট পকেটে রাখতে চাইত না বা টিকিট নিতে চাইতো না এখন কিন্তু আমরা যে টিকিট সরবরাহ করেছি তার থেকে অধিক সংখ্যক চাচ্ছে এবং ভোটের অঙ্ক যদি আমরা ধরি যে একটা ওয়ার্ডে যদি একটা মহিলা লীগের মহিলা লীগ মহিলা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ সৈনিক লীগ আওয়ামী লীগ লীগ এদের সবারই কৃষক লীগ এদের সবারই যদি মানে কমিটি ফুলফিল হয় তাহলে আমাদের শুধু নেতৃস্থানীয় লোক আসবে পাঁচশোর উপরে মানে কোনটা কমিটি একচল্লিশ সদস্য কোনোটা একশো একষট্টি কোনোটা একাত্তর যেখানে যেভাবে যারা পেরেছে কমিটি তৈরি করেছে এগুলা এই 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 পরিবারগুলাকে যদি আবার আমরা মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাবে যে মোটামুটি একটা ওয়ার্ডে তিন হাজার নেতাকর্মীর অ্যাকমোডেশন হয়েছে এই তিন হাজার নেতা নেতাকর্মীকে যদি আমরা মাঠে সঠিকভাবে কাজে লাগাইতে পারি আমরা গাইড করতে পারি তাহলে যেগুলো বড় ওয়ার্ড সেখানে হয়তো একুশ হাজার ভোট আছে কোন জায়গায় পাঁচ ছয় হাজার আছে ছয়ের নিচে নাই কোন জায়গায় এগারো হাজার আছে আমরা এই ভোটগুলো নিয়ন্ত্রণ করতে পারব এবং আমরা আশা রাখি যে এই বছর আমাদের অলরেডি আমরা ছয় মাস সাত মাস আগে যে কথা বললেন যে আসলে নির্বাচন কেন্দ্রিক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি আছে এবং প্রত্যেকটা ভোট কমিটি থেকে যে ধরনের কমিটি আর যারা আসলে ভোটটা করবেন তারা প্রস্তুত আছে এবং তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের ভোটের রাজনীতি করছেন এই যে এর পাশাপাশি যে দলীয় সমাবেশ সভাগুলো সেই সভা সমাবেশের মধ্য দিয়ে দল সুসংগঠিত আছে বিভিন্ন কার্যকলাপ সরকারের উন্নয়নমূলক যে কার্যকলাপটা নিয়ে আসলে তারা মাঠে যাবে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন এর পাশাপাশি একটা বড়ো জায়গা জুড়ে বিশেষ করে এরা সেই জেলার ক্ষেত্রে ছয়টি সংসদীয় আসন বিশেষ করে পাঁচটি সংসদীয় আসন পড়ছে এবং জেলা পর্যায়ে আসলে প্রস্তুতিগুলো কেমন যেখানে বিএনপির যেই সমাবেশটা করলো সেখানে প্রত্যেকটা জেলা আটটি সাংগঠনিক জেলা কিনে তারা সমাবেশ করছে তারা এক ধরনের ভোটের প্রস্তুতি নিচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের ক্ষেত্রে জেলা পর্যায়ে এবং সংসদীয় আসন কেন্দ্রিক কতটুকু প্রস্তুত আছে না এই ধরনের প্রস্তুতি প্রস্তুতি এবং তারা একটা অভিযোগ করছে যে পাঁচই জানুয়ারির মতো কোনো নির্বাচন সামনে আসবে কিনা এবং আওয়ামী লীগের প্রস্তুতি সেই নির্বাচনের ধারায় তারা প্রস্তুতি নিচ্ছেন প্রশ্নই জানুয়ারির মতো নির্বাচন হওয়ার কোনো আশঙ্কাই নেই আর বিএনপির সঙ্গে আওয়ামী তুলনা করলে সাংগঠনিকভাবে বিএনপির বলতে গেলে হয়তো এই বিভাগীয় সম্মেলনটা দিয়ে শুরু ওদের সাংগঠনিক কোনো তৃণমূলের কমিটি তো নেই ওদের এই রাজশাহী বিভাগের শহর রাজশাহীতে বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী তো সেই নারী সংগঠন মহিলা দল ওদের মহিলা দলকে জেলা মানে জেলা মহিলা দল এবং মহানগর মহিলা দলের যদি বলা যায় সভাপতিকে সাধারণ সম্পাদককে ওরা চকিয়ে যায় বলতেই পারে না তো কাজী বিভাগের শহরের জেলা মহানগর কমিটি যদি না থাকে তাহলে সারা বাংলাদেশের অবস্থা কি এটা খুব সহজেই অনুম কারণ ওদের ওদের এইটাই শুরু ও এই বিভাগীয় সম্মেলনতে শুরু মানে প্রথম হচ্ছে বিভাগে মানুষ তৃণমূল থেকে উঠে আসে তৃণমূলকে আগে ঢেলে সাজায় আর ওরা বড় থেকে নিজে যাচ্ছে তাহলে সেই প্রস্তুতিটা কেমন হবে এটা যারা সাংগঠনিক কিংবা নেতাকর্মী সকলেই এটা বুঝে তাদের সঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো তুলনায় চলে না আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তর দল আওয়ামী লীগ সংগঠন সাংগঠনিক দল আওয়ামী লীগ জানে আওয়ামী লীগ যেমন প্রতিটা লড়াই সংগ্রাম মাধ্যমে আওয়ামী ক্ষমতায় আসে তা আওয়ামী জানে কিভাবে আন্দোলন করতে হয় লড়াই করতে হয় সংগঠন সাজাতে হয় এটি আওয়ামী ভালো জানে এবং আওয়ামী কাছে শিখ শিখার আছে তারা অভিযোগ করছে যে আওয়ামী লীগের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি তারা ষড়যন্ত্র নির্বাচন করে তারা অংশগ্রহণমূলক নির্বাচনের বিপক্ষে আওয়ামী লীগ এবং যেন বিএনপি চেয়ারপারসন কারাগারে রাখা এবং যেন বিএনপি নির্বাচনে অংশ একটা পরিবেশ তারা সৃষ্টি করতে চাচ্ছে তারা তো ষড়যন্ত্রের কাছে এই কথাগুলি খুব সহজ বলা তারা আমরা তো কখনো ষড়যন্ত্র করি না আওয়ামী কখনো ষড়যন্ত্র করে সিন ছিল না ক্ষমতায় ছিল না কাজে তাদের এইগুলো কথা আহ পাত্তা আমরা দেই না আজকে দিন একটা বিষয় মানে বিশেষ করে দলীয় জানা শীর্ষ পদে আছেন তাদের কাছ থেকে শোনা যায় যে আসলে আওয়ামী বিভিন্ন ধরনের হাইব্রিড বিভিন্ন ধরনের সুবিধা ভোগী গোষ্ঠীরা আসছে সেই জায়গায় আস সাবেক যারা ছাত্র নেতা করছেন বেশ করে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বললেন যে একসময় আওয়ামী লীগের দুই টাকার টিকিটধারী লোক ছিল সে সময় আওয়ামী লীগের দলীয় টিকিট নিতে অনেকে বিব্রত হতো সেই জায়গা থেকে আজকে আওয়ামী বিশাল কলেবরে দেখতে পাওয়া যাচ্ছে এবং রাজশাহী শহরের দিকে তাকালেও পারে মিছিলের বহরটা আগে যেই মিছিলের বহর ছিল তার চেয়ে গুণ চার গুণ বহর বৃদ্ধি পেয়েছে যখন আওয়ামী লীগের একটা স্বর্ণযুগের কথা বলা হচ্ছে বিশেষ করে সংখ্যার দিক থেকে এবং তার পাশাপাশি হাইব্রিড বা বিভিন্ন ধরনের অভিযোগ মানে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দও করছেন ক্ষোভ প্রকাশ করছেন সেই জায়গায় আসলে যারা পোড়া খাওয়া আওয়ামী বলে বিভিন্ন সময় আমরা দলীয় নেতাকর্মীর কাছ থেকে শুনে থাকি সেই পোড়া খাওয়া আওয়ামী লীগরা কি অবস্থার ভিতরে আছে তারা দলের যে ধরনের কর্মসূচি আছে নির্বাচনের যে ধরনের প্রস্তুতি আছে সেই প্রস্তুতির সাথে তারা কতটুক সম্পৃক্ত হতে পেরেছে মনিমুল হক ধন্যবাদ বরেন্দ্র টিভি কর্তৃপক্ষকে আর ধন্যবাদ জানাই সেই সমস্ত দর্শক শ্রোতাদের যারা কষ্ট করে আমাদের কথা শুনতেছেন এখানে উপস্থিত আছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি জনাব মোহাম্মদ আলী কামাল উপস্থিত আছেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মহিলা নেত্রী মর্জিনা পারভীন সকলকে ধন্যবাদ জানাই আপনার কথায় আছে প্রথমে একটু আপনার গোড়ার কথাই আসি আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি আমি একটু ওনারা তো সরাসরি সংগঠন করেন আমি এই মুহূর্তে ওইভাবে সংগঠনের সাথে জড়িত নই আমি একটু ভিন্ন প্রেক্ষিতে দেখি বিষয়টা আওয়ামী নির্বাচনী প্রস্তুতি নিতে হবে এ বিষয়টাই আমি মনে করি না আওয়ামী রাজনীতি করে জনগণের জন্যে যেমন আপনাকে একটু ছোট উদাহরণ দিই আমাদের ধর্মে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষের মধ্যে একটু বিভেদ আছে বিভেদটা এরকম এক শ্রেণীর মানুষ মোনাজাত করে না মোনাজাত এই জন্যে করে না তাদের কনসেপ্টটা এটা যে আল্লাহর যদি আমি প্রিয় পাত্র হই আমি কি চাচ্ছি এটা তো আল্লাহ তালা জানেন অটোমেটিকলি দিয়ে দেবেন আরেক শ্রেণীর মানুষ আছে তারা মোনাজাত করে তারা মনে করেন যে আল্লাহ কাছে চাইলে আল্লাহ দিবেন এবং আল্লাহ খুশি হন আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যারা জনগণের কল্যাণে রাজনীতি করে না আর আওয়ামী হচ্ছে জনগণের কল্যাণে রাজনীতি করে নির্বাচনের জন্য আলাদা প্রস্তুতি আওয়ামী লীগের থাকা দরকার বা প্রয়োজন বলে আমি মনে করি না আওয়ামী জনগণের জন্য কাজ করতেছে জনগণ আওয়ামী ভোট দিবে এটাই হচ্ছে বাস্তবতা আলাদা প্রস্তুতি নেওয়ার কোনো বিষয় নাই যদিও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন কি আমরা প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি আমার কাছে মনে হয় এগুলো সব হচ্ছে তাদের সাংগঠনিক প্রক্রিয়া এটা নির্বাচনের কোনো কাজ নয় তারা কাজ করছে জনগণের জন্য আর এই সাংগঠনিক যে প্রক্রিয়া এটা নির্বাচন কেন্দ্রিক নয় সবসময় আওয়ামী লীগের থাকে অলওয়েজ এই জায়গায় আমি আপনাকে বলি আমি শেষ করি একটু সুযোগ দিন আমাকে আওয়ামী যেটুকু কাজ করে বা যেই পন্থাগুলো অবলম্বন করেছে আমার কাছে মনে হয় নির্বাচনটাকে একটা ভোট উৎসবে পরিণত করার জন্য এই প্রক্রিয়াগুলো চালাচ্ছে যে নির্বাচন বাংলাদেশে যে নির্বাচনটা হবে এটা আতঙ্কের নয় এটা সাধারণ নয় এটা হবে একটা উৎসবের আমেজে তৈরি হবে সেটুকু করার জন্যে এই কমিটিগুলো এটা আমার কাছে মনে হয় নেতৃবৃন্দ আরও ভালো জানবেন আর মূল বিষয় হচ্ছে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কাজ করছে আমরা দেখেছি তাতে গভর্নমেন্ট যে কাজ করছে প্রধানমন্ত্রী যে কাজ করতেছেন জনগণের জন্য জনগণের কাছে ভোট চাইতে আলাদা করে হবে বলে আমি মনে করি না এরপরেও তো বিভিন্ন নেতাকর্মীর কারণে যেটা বলছেন দলীয় বিভিন্ন শীর্ষ নেতারাও বলছেন যে মানুষ আপনাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে আছেন আপনাদের প্রতি তারা হলো ক্ষোভের ভেতরে আছেন আপনারা যান ভুল করে থাকলে মাপ চান এই যে কথাগুলো আসছে এবং তার পাশাপাশি যখন বিভিন্ন ধরনের অপকর্মের ঘটনা ঘটে তখন এই বিষয়টা সামনে আসে যে এখন আওয়ামী লীগ আসলে মূলধারার আওয়ামী ভিতরে না এখানে হাইব্রিডটা স্থান নিয়েছে রাইট আমি আপনার কথা আপনি প্রথমে এটা বলেছেন আমি আসতেছি এটা বড় দল আওয়ামী লীগ তাতে কিছু হাইব্রিড দল যখন ক্ষমতায় থাকে বিভিন্ন রকম মানুষ সে একটা সমারোহ ঘটে কিন্তু আজও আওয়ামী লীগের কোনো সংগঠন মূল ধারা থেকে মূল চেতনা থেকে একচুলো বিচ্ছিত হয়নি যারা হাইব্রিড এসছে হাইব্রিডরা চলে যাবে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কারো মধ্যে বা কিছু সংখ্যক ত্যাগী নেতাদের মধ্যে বা তৃণমূল থেকে যারা রাজনীতি করে এসছে বা যারা পোড়খাও আওয়ামী লীগ যে কথা বললেন আপনি

যে রাজশাহী বিভাগ কেন্দ্রিক যে এই শহরগুলোর নাচে যে সংসদীয় আসনগুলো আছে পাশাপাশি দেশের সব মানুষ তাকিয়ে থাকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন এবং আওয়ামী লীগের পক্ষে যেহেতু ভোটে আছেন জাতীয় চার নেতার অন্যতম এইচ এম কামরুজ্জামান হেনার সন্তান এইচ এম খায়রুজ্জামান লিটন যেহেতু নৌকাপতিকে ভোট করছেন সেই জায়গা থেকে এবার কি ধরনের ফলাফল আপনাদের ঘরে আসবে আপনারা বিভিন্ন কমিটি করেছেন তারা জনগণের কাছে যাচ্ছেন জনগণের রিয়াকশানটা আসলে কেমন ধন্যবাদ তার আগে আমি একটু ছোট তোমার আমার শ্রোতাদের জন্য এবং আমার ছোট ভাইদের জন্য একটু একটু ইতিহাস অতীত ইতিহাস বলতে চাই আওয়ামী লীগ গণতান্ত্রিক দল আওয়ামী লীগ জন্মগ্রহণ করার পর থেকে এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছে বড় বড় অর্জন এনে দিয়েছে মাতৃভাষা এনে দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তারপরেও গণতান্ত্রিক দল এই জন্য বলি যে সত্তরের নির্বাচন কিন্তু আমরা সামরিক শাসনের অধীনেই করি অনেক বিজ্ঞ নেতারা বলেছিল যে সামরিক শাসনের মধ্যে এখানের সামরিক শাসনের মধ্যে নির্বাচনে যেও না শেখ মুজিব তুমি কিন্তু বঙ্গবন্ধু বা আমাদের জাতির পিতা উপলব্ধি করেছিলেন আমরা পাশ করে বেরিয়ে আসছিলাম এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাড়িয়ে আসছিলাম যুক্ত ফ্রন্টেও নির্বাচনের সময় আমরা পাশ করে বেরিয়ে আসছি জননেত্রী শেখ হাসিনা অষ্টআশি সালে এর কি বলে যে এরশাদ সাহেবের অধীনে নির্বাচন করেছে কেন আমরা নির্বাচন থেকে সরে যাওয়া নির্বাচনকে ভয় পাওয়া এই জিনিসটা আমি লিখ না কিন্তু বারবার তুমি বিএনপির কথা নিয়ে আসছো বিএনপি একটা দল যে সে নির্বাচন কমিশনের কাছ থেকে কমিটমেন্ট চাচ্ছে যে আমাকে জিতিয়ে দিলে আমি নির্বাচনে যাবো এটা কি হয় সংসদ ভেঙে ফেলা এবং নিয়ম গণতান্ত্রিক পন্থা পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে ভোট হয়ে আসছে আমরা তো এই এইখানের অধীনে ভোট করেছি তুমি কেন একটা নির্বাচিত সরকারের অধীনে ভোট করতে নারাজ হবা ভারত দেখি ইংল্যান্ড দেখি আমেরিকা দেখি আমরা গণতান্ত্রিক উদাহরণ নেবো না বিশ্বের কাছ থেকে এখন একটা দল যা বলে দিবে হুব তাই করে দিয়ে তাকে নিয়ে আসতে হবে কোন দলের জন্য রাষ্ট্র না রাষ্ট্রের জন্য দল তাহলে যদি তাই হয় কোন দল আসলো না দেশে তো প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এরকমের দল তো বহুত আছে আমি যদি বলি যে বিএনপি বলছে আঠারো দল অমুক দল তো তিনটা দলের উপরে বিএনপির কোনো

আছে ডক্টর কামাল হোসেনকে কয়েকদিন আগে আমি টিভিতে দেখেছি মেলা আওয়ামী লীগের সমালোচনা করছে তার আছে রাজশাহী শহরে একটা সংগঠন আছে তার রাজশাহীর চারটা থানার মধ্যে একটা থানায় সংগঠন আছে আগে সংগঠন তৈরি করতে হবে তারপরে না গণতন্ত্রের পরের কথা চিন্তা করতে হবে ওই এখন মেলা ক্যামেরা হয়েছে আমার সামনে তো পাঁচটা ক্যামেরা এখানে তো ক্যামেরাই যদি ইয়ে দিয়ে মানে বক্তব্য দিয়ে টক শো করে যদি ভোট পাওয়া যেত তাহলে এই কাজ অনেকেই করত আমি লিগে গasti করনা আমি জনগণের দল আরেকটা বড় জিনিস হলো লিডারশিপ থ্রু সার্ভিস আমি জনগণের কাজ করে জনগণের নেতা হব এটাই হলো আমি লিগে শিক্ষা সিটি কর্পোরেশনে কি অবস্থা এখন সিটি কর্পোরেশনে এখন অবস্থা তো আমি আমার অবস্থান ভালোই বলবো কোন গোয়ালা কি বলবে যে আমার দুইটা টক আমি অবশ্যই বলবো যে আমি ভালো অবস্থানে আছি আমাদের লিটন অনেক কাজ করেছে জয়নেত্রী শেখ হাসিনা অনেক কাজ করেছে আরেকটা যেটা আমাদের বড় সাফল্য যে এর আগে বলতো যে সিটি কর্পোরেশনে দলীয় ভোট হবে না কিন্তু আমি বলি যে একটি স্কুল কলেজের ভোটে দলীয় ভোট হতে হবে তাহলেই না গণতান্ত্রিক চর্চা হবে এখন তো আমাদের নৌকা প্রতীক হবে এবার এবার তো আর তালা চাকা আনারস সেগুলো হবে না কাজী নৌকা প্রতীকের প্রতি আমাদের আস্থা আছে জনগণের আস্থা আছে নেত্রীর উন্নয়নকে আমরা গ্রহণ করেছি বারবার আমরা গ্রহণ করেছি নেত্রী মানে আমাদের এখন তিনি নিরলস পরিশ্রম করছেন এখানে আমাদের সন্দেহের কোনো অবকাশ নাই এবং আমরা বিজয়ের বেশি ফিরে আসবো ব্রিটেন আমরা মেয়র বানিয়ে ছাড়বো এবং যারা আশঙ্কা করছে যারা ঘোলা পানিতে মাস শিকার করার চেষ্টা করছে ভোট কি হবে ওরা জোর করে নিয়ে নেবে এটা একদম বাজে কথা তা নাহলে আমরা এত মাথার ঘাম আমরা ঘর ছেড়ে রাস্তায় নেমে এক বছর ধরে আমরা কাজ করতাম না যে কথা বললেন যে একটা নির্বাচনের জন্য কাজ করছে তার ফলাফল সামনের দিনে আসবে একটা উৎসব পরিবেশের প্রত্যাশা মানুষ করছে বাংলাদেশে অংশগ্রহণমূলক হবে উৎসব মুখের পরিবেশ হবে বিভিন্ন ভিতরে প্রার্থীর তারা যোগ্য প্রার্থী যাচাই বাছাই করে তাদের ভোটটা দিতে পারবেন এই পরিবেশ আগামী দিনে কেমন পরিবেশ থাকবে বলে মনে করছেন অবশ্যই ভালো পরিবেশ হবে এবং এটি আস্থা হারানার কোনো প্রশ্নই ওঠে না যে আওয়ামী লীগ সরকার একেবারে পরিচ্ছন্ন এবং সুষ্ঠু সঠিক নির্বাচন করবেন বলে আমাদের ধারণা একটা বিষয় আছে যে এই নির্বাচনের ভেতরে যেটা বিএনপি চেয়ারপারসন কারাগারে আছেন তারা যে আন্দোলনটা করতে চাচ্ছেন এক দফা দাবিতে বিএনপি আন্দোলনের মাঠে থাকবেন যে তাদের চেয়ারপারসনকে তারা মুক্ত করে তবে নির্বাচনে অংশ নেবেন এই অবস্থার ভিতরে রাজনীতির কোনো উত্তপ ছড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা কারণ এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি করছেন কিন্তু তাদের দাবি একটা এবং সেই দাবিতে তারা অনড়ভাবে তাদের আন্দোলন কর্মসূচি থ্রো করেছেন ধন্যবাদ আন্দোলনটা তো আদালতের বিরুদ্ধে তারা করতে চাচ্ছে তারা বলছে এটা হলো পছন্দ আওয়ামী লীগের পছন্দের রায় হয়েছে তারাই ভাষাটা দিয়েছে ফরমাইশি রায় তারা এই টার্মটা ব্যবহার করছে এর আগে জায়গায় তারা যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন গ্রাউন্ড আছে তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনবারের প্রধানমন্ত্রী সব মিলিয়ে যে ধরনের করে তাকে ডিভিশন দর ক্ষেত্রে যে ধরনের ভোকান্তি করা হয়েছে তার জামিন প্রাপ্তি মানে জামিন পাওয়ানে যে ধরনের বিলম্ব ঘটেছে এক মামলা জামিন পেলে আরও চারটা মামলায় যে জামিন পাচ্ছে না এই যখন পরিস্থিতি তখন তাকে এক ধরনের বা মনোবল ভেঙে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে তারা এই অভিমত ব্যক্ত করছেন তাদের তো আসলে মনোবল দৃঢ় কখনোই ছিল না ভেঙে যাওয়ার প্রশ্ন আমি আপনাকে বলি তাদের যে আন্দোলনটা করতে চাচ্ছে আদালতের বিরুদ্ধে তাদের যদি কিছু বলার থাকে আদালত যুক্তি থাকে আদালতে তারা ফাইট করবে এমন তো নয় কি ডিটেনশনে নিয়ে খালেদা জিয়াকে আটকে রাখা হচ্ছে আগে আমরা এরশাদের আমলে আমার নামে সাতাশটা মামলা ছিল বহুবার ধরে নিয়ে যে কোনো মামলা নাই যখন কোনো মামলা ছিল না ধরে যে ডিটেনশনে রাখত ডিটেনশনে রাখলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যায় সে তো ডিটেনশনে নেয় আদালতের রায়ে তার জেল আছে এখানে আদালতের বিরুদ্ধে আন্দোলন করা কতটুকু যৌক্তিক মানুষ কতটুকু গ্রহণ করবে আপনারা ইতিমধ্যেই বুঝেছেন তাদের উত্তাপ ছড়ানো

লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ বেরিয়ে পড়বে রাস্তায় কি হয়েছে কিছুই হয়নি উত্তাপ ছড়ানো তাদের মুখের বলি তাদের অভ্যাস কিছুই হবে না এ দেশে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে আমি একটা আরেকটা জিনিস আসি আপনারা তো মাঝে মধ্যে বলতেছেন নির্বাচনটা উৎসব মুখর হবে কি না ফ্রি ফ্রেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে কি না খুব লক্ষণীয় একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যিনি প্রধানমন্ত্রীকে গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন নির্বাচনের জন্য তিনি বলে দিয়েছেন আমার কাছে এসে লাভ নাই নির্বাচন করতে চাইলে জনগণের কাছে যাও সমস্ত নেতাকর্মীকে যখন আমার নেত্রী জনগণের মুখাপেক্ষি করে দিয়েছে তখন কি বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকার অবকাশ আছে বা আপনি কি মনে করতে পারেন কি কোনোভাবে নির্বাচনটা পাঁচই জনের মতো হতে পারে কিংবা উৎসব মুখর হবে না কোন অবকাশ নেই এই এই বিষয়টা যে প্রধানমন্ত্রী সমস্ত এমপিদের সমস্ত নেতাদের জনগণের মুখাপেক্ষি করে দিয়েছেন ঢাকায় সে কোনো লাভ নাই কোন দিতে পারবে না আমি আপনার রিপোর্ট আপনাকে অনুষ্ঠান দিবে জনগণ আপনাকে মরনার জন্য সবাই কোথায় যাচ্ছে জনগণের দুর্গড়ায় তার মানে একটু জননেত্রীর কাছে যে জায়গায় আসলে রাজশাহীকে বলা হয় বিএনপির ঘাটে যে জায়গায় রাজশাহীর আঠারোটি আসনের এক সময় সবটি বিএনপির কাছে গিয়েছে পরে সতেরোটা গেছে এবং ছয়টি সংসদে যে আসনগুলো আছে সেই জায়গায় দীর্ঘ সময় আসলে বিএনপির দখলে ছিল সেই জায়গা থেকে আজকে কি অবস্থার ভেতরে আছে আপনারা দুইটা ধরে ক্ষমতার ভেতরে আছেন এই জায়গায় বিভিন্ন সংসদীয় আসনের কি ধরনের চেহারের পরিবর্তন ঘটেছে তারা আমলিকার প্রতি কতটুকু আস্থা রাখতে পারবে আমলিকার প্রতি আস্থা কতটুকু রাখতে পারবে এটি ওরা তো কখনোই আস্থা রাখতে পারে না জনগণ জনগণ কথা বলছে জনগণ আজকে আমি একটা মানে নারী সমাবেশে এসেছিলাম তো সরকার মাতৃতকালে ভাতা যে দিচ্ছে তো সেই সমাবেশে ছিলাম তো মেয়েদের বললাম যে যেখানে তিনবেলা পেট ভরে ভাত খেতে পারতো না একসময় বাংলাদেশ সেখানে একটা ডিম একটা গর্ভবতী নারী একটা ডিম এক পোয়া দুধ খাওয়ার স্বপ্ন দেখতে পারে না কিংবা স্বামীর কাছে চাইতে পারে না অপুষ্টিতে ভুগে বাচ্চা প্রতিবন্ধী হবে বিকলঙ্গ হবে ল্যাংরা হবে কিংবা রোগা হবে এটি শেখ হাসিনা চাইনি প্রথমে ক্ষমতায় এসে উনি মাতৃত্বকালীন ভাতাল একটি মাদার উনি ব্যবস্থা করেছেন এখন নারীদের আমি জিজ্ঞাসা করলাম এখন কি ওই দিন আছে আপনারা তিনবেলা ভাত খাওয়া থেকে কোনো আশঙ্কায় ভুগে সমস্যারে সকলে হাত ছাড়িয়ে বলছে যে না আমরা আমাদের কোনো সমস্যা নাই এরকম কোনো পরিবার নেই যে তিনবেলা একবেলা খেতে পারে না এটা সকলে জানে বাংলাদেশের বাড়ি ঘর রাস্তাঘাট সকলের বাড়ি ঘরে যে উন্নতি হয়েছে যারা কুড়ে ঘরে ছিল যারা ঘরে ছিল সবার দেখেন যে পাকা ঘর সবার ঘরে দেখেন না হলো দালান না হলো টিনের ঘর আছে ট্রেনের ছিলের যেগুলো এগুলা লক্ষণীয় রাজশাহী শহর যে বিএনপির ঘাটি ছিল যে আমার ঘাটি দেখেন আজকে সকলে বিএনপির লোকের বাড়িও দেখেন যে দালান করা হয়ে গেছে আমার বাড়ির পেছনে আমি বিয়ে হয়ে যখন আসি বিএনপির সমস্ত বিএনপির কিন্তু জায়গাটা তো বাড়ি ছিল উন্নয়ন ছাড়াও আমি যদি রাজনীতির কথা বলি একজন নেতাকে হাইকোর্টের রায়ে জেলে আছে আশঙ্কা কিসের জাতির কি ষোলো বছর কাটায়নি আমি তো

দুই কাজ যেটা হয়েছে সামনে নির্বাচনে আপনারা যে প্রত্যাশার কথা বললেন যে যে কাজগুলো করেছেন তার কারণে জনগণ আবারও আওয়ামী লীগকে তৃতীয়বারের মতো আবার ক্ষমতায় নিয়ে আসবে সেই জায়গায় তৃতীয়বার আসলে আপনার কি ধরনের কাজ আসলে জনগণকে দিতে পারবেন তা আপনাদের কাজের জনগণকে দিয়েছি মাথা পিছু আয় বেড়েছে গড়াইও বেড়েছে শিক্ষার হার বেড়েছে এগুলা আমরা মানে ইয়ে না নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিয়েছি যে এগুলো এগুলো আমরা করবো তা নয় এগুলো আমরা বাস্তবায়ন করেছি এবং ভিশন টোয়েন্টি ওয়ান আমাদের নেত্রী ঘোষণা করেছে যে দু হাজার একুশ সালের মধ্যে রাষ্ট্র কোন জায়গায় যাবে এবং এটা জনগণ পরীক্ষা করে দেখেছে ইনশাল্লাহ আমরা ধন্যবাদ আমাদের সাথে ছিলেন নির মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ ছিলেন মর্জিনা পারভিন সভাপতি রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ আরও ছিলেন মনিমুল হক সাবেক ছাত্রনেতা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বললেন যে কাজগুলো সরকার করছেন সেই কাজগুলো তুলে ধরলেন দর্শক আজকের অনুষ্ঠানে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি